যাবো বাবা, আজ যে তোমার আব্বু আসবে বিলেত থেকে, আমরা গাড়ি করে যাব, কত মজা হবে। আর কে কে যাবে জানো? তুমি যাবে, আমি যাব, তোমার চাচি যাবে, আর কে যাবে? তোমার চাচু। প্লেনটা টেক অফ করার সময় এমনি ভাবে যে অ্যাক্সিডেন্ট করবে, সত্যি বড় দুঃখের ব্যাপার। কি আর করবেন মিস্টার মানোয়ার, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। কামনা করি আপনার ভাই আর আত্মা শান্তি পান। আমাদের কোম্পানি এর জন্য অত্যন্ত দুঃখিত। দুঃসংবাদটার বাহক হিসাবে আমি মাপ পেয়েছি। চলি মিস্টার মানোয়ার। বাইরেতে প্লেন টেক আপ করার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে ভাইয়া, বেঁচে নেই। কি বলছো তুমি? হ্যাঁ, এইমাত্র ওদের কোম্পানি থেকে লোক এসেছিল। যাও, চিঠিটা ভাবি কি দিয়ে এসো। না না জানি, আমি কুকুর সামনে দাঁড়াতে পারবো না। ওগ তুমি যাও, বুবু কত আশা নিয়ে তোমাকে সাজাচ্ছে, আজ ভাই আসবে। পিছলে মানুষই করছো নাও। কেন বাবা, তোমার আব্বু তোমার জন্য এত বড় একটা পুতুল বউ নিয়ে আসবে। বুবু কি রে ছোট, আয়। কি হয়েছে তোর, তোকে এরকম দেখাচ্ছে কেন? তোমার চিঠি। চিঠি? Thank you.
বুবু ওঠো, কাল কিছুই মুখে দাওনি, চলো হাত মুখ ধুয়ে কিছু খাবে। কি আলমারিটা খোলা রেখেছো? বুবু তোমার গহনার বাক্স, কাগজপত্র? ওগো শুনছো, দেখে যাও, বুবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বুবুর গহনার বাক্স, কাগজপত্র কিচ্ছু নেই। কাল রাতে নিশ্চয় সেসব কেউ চুরি করেছে। কে করেছে আমি জানি। তুমি জানো? হ্যাঁ, ভাবি নিজেই সরিয়ে রেখেছে। এত নিশ্চ তোমার মুখ দেখছি না, এত ছোট মন নিয়ে এবারে থাকতে পারবে না তুমি। তুমি তোমার পথ দেখো। কে আছে আমার, কোথায় যাবো আমি? শুধু কুমুর মুখ যে আমার একটু জায়গা দাও ভাই। না, তোমার মতো ছোট ঘরের মেয়ের জায়গা এ বাড়িতে নেই। তুমি চলে যাও এই মুহূর্তে, চাকর বাকর ডাকতে বাধ্য হবো। ওগো না না, বুবুকে তাড়িয়ে দিও না। বেশ, যাচ্ছি কি? তবে যে মিথ্যা অপবাদ দিয়ে তুমি আজ আমায় তাড়িয়ে দিচ্ছ, এর বিচার খোদা একদিন নিশ্চয়ই করবে। সেই হানে নিষ্ঠুর কষাঘাত, পৃথিবী তোমার কোমল মাটিতে কেন এত সংঘাত? পৃথিবী তোমার কোমল মাটিতে
কেনো এত সংঘাত এত বড় এ আকাশের নিচে রয়েছে কত না ঠাই এত বড় এই আকাশের নিচে রয়েছে কত না ঠাই চারিদিকে তবু বন্ধ দুয়ার কোনো আশ্রয় নাই আছে কাল সকলি হারাই মানুষ কেন যে এত অসহায় আজ আছে কাল সকলি হারাই তবু তো আশার দীপ নেভে নাই করে যায় করা ঘাত তবু তো আশার দীপ নেভে নাই করে যায় করা ঘাত মানুষের বুকে মানুষের হানে নিষ্ঠুর কষা ঘাত পৃথিবী তোমার কোমল মাটিতে কেন এত সংঘাত কাঁদতে চান রহমান সাহেব আছেন তিনি তো অনেকদিন আগে বাড়ি ছেড়ে চলে গেছেন চলে গেছেন জাগলে বসে রয়েছো কেন তবু কাঠের পুতুলের মতো বসে রইলে যে সকাল হলে এখান থেকে চলে যাব চলে আয় কুমু নিজের দরজাই যখন বন্ধ হয়ে গেছে অন্যের দরজা ধাক্কা দিয়ে কি হবে
ভদ্র ঘরের মেয়ে বলেই মনে হয়। তাই ঝড় বাদলে রাতে কোথায় গিয়েছিলি? ভালো আপদ, চিনি নে জানি নে। এসো ভেতরে এসো, এই ভেজা কাপড়ে বসে থাকলে ছেলেটা মারা যাবে যে। থাক আর কাঁদতে হবে না, এসো কাল সকালে যে যার নামে যাবার যেও, এসো কই এসো। দাঁড়াও, আজকে রাতটা এখানে কোন রকমে কাটিয়ে কাল সকালে যে জাহান নামে যাবার দিও। ওমা খেতে লেগেছে তো, খেতে দাও না, খেতে লেগেছে তো, ওমা খেতে লেগেছে তো, খেতে দাও না, ওমা দাও না খেতে। একা মানুষ সেই কখন তা ভাত আছে, জানাম দিয়ে তো আমার ঘরে কেউ আসে না। বিরক্ত করো না বাবা, ভদ্রতা জ্ঞানটা দেখছি পুরোপুরি আছে, বিরক্ত করিস না। ও যদি আমার বিরক্ত করে তাহলে তোমার কি? মাফ করবেন, আমি যাই। এসো বাবা। কোথায় কোথায় যাবে শুনি? জানি না। তাহলে কোন চুলে যাবে? এখানেই থাকো, যদি কোনোদিন যাওয়ার মতো জায়গা মেলে তাহলে চলে যেও, আমি বাধা দেবো না। আর যদি না মেলে তাহলে মনে করো, মনে করিস আমি তোর আব্বা। আব্বা দাদু, চল দাদু আমরা বাজারটা সেরে আসি, চল। কি মানুষ? না না, মানুষ আমি নই, ওসব কথা বলে কোনো লাভ হবে না। আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে খোঁজ নিচ্ছি, ওদের ক্লেম অফিসার কখন আসছেন। মনে রেখো, কিছুদিনের জন্য তুমি সাহানা বেগম, তোমার স্বামী মৃত। ওগো না না, আমাকে দিয়ে এমন পাপ তুমি করিও না। তোমার দুটি পায়ে পড়ি, এখনো সময় আছে, ওদের তোদের ফিরিয়ে দাও। স্বামীমা, আমাকে তো জানো, উপরে যাও,
আর শোনা, পুরনো চাকর বাকর যা আছে সব মাইনে দিয়ে আজই বিদায় করবে। এশিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি, দেখুন আমাদের এক ক্লেম আছে। হ্যাঁ আনোয়ার হোসেন জি, কি বললেন? ও ক্লেম অফিসার ইন্সপেকশনে বাইরে গেছেন, হপ্তাখানেক পরে খবর নেব। নমিনি? ও হ্যাঁ শাহানা বেগম। প্রচুর থাকা সত্ত্বেও আমি ভুলেছিলাম, টাকার নেশায় স্ত্রীর অসুখের কথা ভুলে কোর্টে গেলাম, কেস জিতলাম, টাকা পেলাম প্রচুর, কিন্তু বাড়ি এসে দেখলাম স্ত্রী নেই, আমার একমাত্র সন্তান আখতারি, ওকেও আক্রমণ করেছে কলেরা, ওর মায়ের রোগ, ওকে ওদেরকে ধরে রাখতে পারলাম না। আমার সমস্ত বিষয় সম্পত্তি টাকা পয়সা ফেলে ওরা চলে গেল, প্রতিজ্ঞা করছি আর কোনোদিন কোর্টে যাব না, কোনোদিন না। দেখে ফেলেছিস মা, ওই আমার সব ছিল, কলেরা কখন ডাকু পিছু উইথাউট নোটিসে সব চলে গেল, বাট হোয়াই, বাট হোয়াই, কেন কেন গেল, কি পাপ আমি করেছিলাম? লক্ষ্মী দাদু ঘুমায় রে, মজার মজার স্বপ্ন নিয়ে ঘুমায় রে। ওকে দিন, আমার ঘরে নিয়ে যাই।
একটা কথা তোকে জিজ্ঞেস করা হয়নি মা, ওর আব্বা কোথায়? ইডিয়েটটা বুঝি তোকে ত্যাগ করেছে, করবে না? না না, ও আমায় ত্যাগ করতে পারত না। তবে ও নেই, এক হতভাগার কাছে আরেক হতভাগি এসে জুটেছে। ওই খেলোয়াড় ভালো ভালো তোমার কাজ চালি বটে, নইলে আজ আমার এই অবস্থা হবে কেন? কিন্তু তোর বাপ মা শ্বশুর শাশুড়ি ওরা কেউ বেঁচে নেই। কিচ্ছু ভাবিস নি মা, কিচ্ছু ভাবিস নি। যতদিন আমি বেঁচে আছি ততদিন তুই কিচ্ছু ভাবিস নে। কিন্তু এভাবে আপনার বোঝা হয়ে থাকতে চাই না আমি। আমার নিজের ভরণ পোষণ, আমার ছেলেকে মানুষ করার সমস্ত দায়িত্ব আমি নিজের হাতে নিতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাস? দাঁড়া মা দাঁড়া, আমি বাধা দেব না। পথ চলতে গিয়ে যদি কখনো ক্লান্ত হয়ে পড়িস আমি তো পাশে আছি। তুই কিচ্ছু ভাবিস নে, কিচ্ছু ভাবিস নে। বই পড়বে তুমি? পড়বে না মানে? আমি পড়াবো, লেখাপড়া শেখাবো, গান শেখাবো, শিখবি দাদু? সাব্বাস, চলো দাদু এক্ষুনি তোমার হাতে ঘুরে দেব, চলো। এসো আমরা পড়ি। যাও দাদু, মার স্কুলের সময় হয়ে গেছে। মার স্কুলে যাওয়াটা বন্ধ কর না দাদু। তুমি যখন বড় হবে, মস্ত বড় অফিসার হবে, তখন আর মা স্কুলে যাবে না। আমি মস্ত বড় অফিসার হব না দাদু? হ্যাঁ ভাই, তুমি মস্ত বড় অফিসার হবে। ওরে কুমু, যাও ভাই, মা ডাকছে। মা মা, দাদু বলেছে আমি মস্ত বড় অফিসার হব, আমি তখন তোমাকে আমি মাস্টারি করতে দেবো না। আচ্ছা আচ্ছা, তখন আর আমি মাস্টারি করবো না, চলো। এইবার লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো দেখিনি দাদু ভাই। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে। না আমি ঘুমাবো না। কেন কেন? রোজ রোজ তুমি আমাকে ঘুম পাড়াবে তা হবে না। তুমি ঘুমো। আমি ঘুমবো? ঘুমো না, মাস খুলতে গেলে বলে দেবো কিন্তু। আচ্ছা আচ্ছা, ঘুমোচ্ছি ঘুমোচ্ছি। ওরে বাপরে, হলো তো। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে, মজার মজার স্বপ্ন নিয়ে ঘুমায় রে। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে, মজার মজার। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে, মজার মজার স্বপ্ন নিয়ে ঘুমায় রে। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে, মজার মজার স্বপ্ন নিয়ে ঘুমায় রে।
হেঁটে পান্তরের মাঠ পেরিয়ে কাজলা দিঘির ঘাট ছাড়িয়ে চাঁদের আলোতে পঙ্খিরা যে চড়ে যাবে সাত সাগরের মুক্ত পাবে পরীর দেশেতে। তেপান্তরের মাঠ পেরিয়ে কাজলা দিঘির ঘাট ছাড়িয়ে চাঁদের আলোতে পঙ্খিরা যে চড়ে যাবে সাত সাগরের মুক্ত পাবে পরীর দেশেতে। লাল পরি নীল পরি গুন 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 গান করি দাদুর পাশে আয় রে দাদুর পাশে আয়। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে মজার মজার স্বপ্ন নিয়ে ঘুমায় রে। আমায় শুধু দিচ্ছ ফাঁকি যত বলি ঘুমাও দেখি জেগে রয়েছ কেন এত নড় চড়ো আর পারি না দাদু বড় দুষ্টু হয়েছ। আমায় শুধু দিচ্ছ ফাঁকি যত বলি ঘুমাও দেখি জেগে রয়েছ কেন এত নড় চড়ো আর পারি না দাদু বড় দুষ্টু হয়েছ। নাকে সোনার নলক দিয়ে করবে না আর তোমায় বিয়ে পরি চলে যায় রে পরি চলে যায়। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে মজার মজার স্বপ্ন নিয়ে ঘুমায় রে। আমার জাদু লক্ষ্মী দাদু ঘুমায় রে মজার মজার স্বপ্ন নিয়ে ঘুমায় রে। কুমু তোর ছেলে মানুষই কি যাবে না কোনোদিন? খবরদার, আমরা দাদু নাতিতে যা খুশি তাই করব, তুমি শাসন করার কে? বাড়িতে এলে দাদুর সঙ্গে একটু গান টান করি মা, মেসে থেকে চাকরি বাকরি করছিস এখন আর ওসবের দরকার কি? বেশ, আমি তো চাকরি করছি, তা তোমার চাকরি করার দরকারটা কি? ঠিক বলেছিস দাদু, এটা একটা কথা হলো। এটা যেমন কথা নয় তেমনি গান ছাড়াও আমার পক্ষে সম্ভব নয়। সাবাস দাদু, আরে গান হলো মনের খোরাক, ওটা কি ছাড়া যায়? কেউ বাধা দিলেও নয়। অসম্ভব। যেমন দাদু তেমনি তার নাতি, তুই পাগল। কিরে হবে নাকি একা? হয়ে যা। দাদু ভায়া ডাইনা, তাই বলতে চাইছেন আপনি?
তাহলে একটা দিন সকালে আমরা একটু আরাম করে ঘুমোতে পারি না কেন? কেন শুনি? আপনাদের ঘুমে ব্যাঘাত হচ্ছে কি করে তাই তো বুঝতে পারছি না। ওই গাধার ডাকে আমার ছন্দ পতন। ও তো আমাদের বোর্ডার কামু সাহেব গলা সারছে। গলা সারছেন? গলা সারছেন না কালোবাতি করছেন? কালোবাতি আর ভালোবাতি জ্বালিয়ে দেবো লালবাতি। ঠিক কথা, এটা ম্যাচ বোর্ডিং কালোবাতির আক্রানা। সারা শীতকালের সকালের ঘুমটাই হলো সবচেয়ে আরামের, আর তখনই শুরু হয় কিনা ওই গলার চিৎকার। কিন্তু উনিও তো একজন বোর্ডার। কিন্তু তিনি যদি রেয়াজ বন্ধ করতে রাজি না হন তাহলে এক্ষুনি চলুন গিয়ে ওর কামরায়। যদি রাজি না হয় তাহলে ওই মিয়া তানসেনকে একবার কোল পাঁচা করে নিচে ফেলে দেব। আসুন চলুন। কামরুল সাহেব, এই যে কামরুল সাহেব, আমার চাকরি যাকে আপনি না খেয়ে ছাড়বেন না। কি ব্যাপার বলুন তো? আপনার এই উচ্চাঙ্গ সঙ্গে এরা সহ্য করতে পারছে না। কিন্তু আমাকে তো রেওয়াজ করতেই হবে। আমাদেরও ঠিক ওই সময়টাই আরাম করে ঘুমোতেই হবে। কিন্তু আপনার ওই প্রলয়ঙ্করী চিৎকারের মাঝে কোন ভদ্র সন্তান ঘুমোতে পারে না। কে রে? বেশ, ভদ্র সন্তানরা যাতে নির্বিকারে ঘুমোতে পারে সে ব্যবস্থাই আমি করবো। জি, আমার নিজের কল্যাণের জন্যই তা করতে হবে। এতগুলো বেরসিকের সঙ্গে বেশি দিন বসবাস করলে হয়তো আমি নিজেই একদিন বেরসিক হয়ে যাব। কি কি বললেন? প্রতি রজনীতে কমসে কম 2 ঘন্টা ভালোবাসার কবিতা লিখি আমি। আর পেয়ে গেলেই আপনার মেস ছেড়ে দিয়ে চলে যাব। যান এবার। বলুন না, কান খোলা আছে। বাড়ি ভাড়া নেওয়ার জন্য এসেছি। এই 15 বলুন। আমার আবার এই সকালবেলা 15টা চক্কর না দিলে খিদেই হয় না। তা কি বলুন তো? বাড়ি ভাড়া নেওয়ার জন্য এসেছি। ও, কি নাম আপনার? কামরুল হাসান। আদিনিবাস? কুমিল্লা। বয়স? মাফ করবেন, আমি বাড়ি ভাড়া নেওয়ার জন্য এসেছি, চাকরির জন্য নয়। দুটোই এক, সব ভালো করে না জেনে শুনে আপনাকে বাড়ি ভাড়া দেবই বা কেন? 23 বছর 2 মাস 3 দিন। তা শিক্ষাগত যোগ্যতা? বিকম। আচ্ছা আচ্ছা। তা পেশা? হাসান এন্ড কোম্পানির জুনিয়র পারচেজিং অফিসার, বেতন বর্তমানে 500 টাকা। বেশ বেশ। এখন কথা হলো, আমার নিচের তলায় মাত্র 3টি ঘর, অভিষেক গোসলখানা রান্নাঘর আর স্টোর রুম আলাদা। জি। অতএব খুব ছোট্ট পরিবার, যেমন ধরুন স্বামী স্ত্রী একটা বা 2টো বাচ্চা, এমনি ছোট্ট পরিবারের পক্ষে থাকা সম্ভব। বড় ফ্যামিলি হলে আমি ভাড়া দেব না। না না, আমরা মাত্র 3 জন, আর 2টুকে একটা ঝিচা কর, ব্যাস। চমৎকার, একেবারে ঝাড়া হাত পা, ঠিক এরকমটাই আমি চাই। ভাড়া কিন্তু 200 টাকার কম হবে না। জি আচ্ছা, আমি রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে তুমি মানে আই এম সরি। না না, ঠিক আছে, আমি আপনার ছেলের বয়সে, তুমি বললেই বরং মানানসই হবে। ভালো ভালো, ঘরগুলো তুমি তাহলে দেখে নাও, চলো এসো। জানো, কথা সব পাকাপাকি হয়ে গেল, মানে নিচের তলা ভাড়া দেওয়ার একেবারে পাকাপাকি হয়ে গেছে। কি
তোমাকে পয় পয় করে মানা করলাম যে নিচের তলার কামরাগুলো ভাড়া দেওয়া হবে না, তবু তুমি মাসে মাসে 200 টাকা। দরকার নেই 200 টাকা, কোথাকার কে উড়ে এসে জুড়ে বসবে, তারপর শুরু হবে নানান ঝঞ্ঝাট, তখন না পারবে গিলতে না পারবে ওগলাতে, দরকার নেই বাপু সমস্ত সেদে আনার ঝঞ্ঝাটে, মিষ্টুকুন খালি পড়ে আছে থাক। আহা কথাই শোনো না, বেটি খুব ভালো ছেলে, বয়স কত? মানে ইয়ে 23-24। ছেটা মারো ছেটা মারো, কিছুতেই ওকে ভাড়া দেওয়া হবে না। কি মুশকিল, ছেলেটি উড়নচণ্ডী নয় বকাটে নয়, রীতিমতো বিকম পাশ, আর তাছাড়া বিবাহিত। বিবাহিত? তা না হলে কি অমনি চট করে রাজি হয়েছি? মাত্র 3 জন প্রাণী ওরা, আর স্বভাব চরিত্রও খুব ভালো মনে হলো। দাও, তবে ভাড়াটা যদি খারাপ হয় আমি কিন্তু ছেটিয়ে বিদায় করব। হ্যাঁ তোর চাই মেসি ভালো ছিলাম, এত ঝঞ্ঝাট ভালো লাগে, কালকে দিনটাও গেছে আজও যাবে। মতি, আরে মতি, কি পেরেক নিয়ে এসছিস, বেঁকে গেল? যা ভালো দেখে পেরেক নিয়ে আয়। ভালো পেরেক? হ্যাঁ। এই যে শুনছেন, আপনি বুঝি নতুন ভাড়াতে? জি। আপনি উপরতলার বাসিন্দা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, খায়ের সাহেবের মেয়ে আপনি। চেয়ারের উপর দাঁড়িয়ে কি করছেন, নামুন। জি। যেখানে সেখানে পেরেক ঢুকবে না যেন। মানে? মানে আবার কি, ভাড়াতে তো স্বাভাবিক হলো দেয়ালে পেরেক ঢুকে কতলি সস্তার ক্যালেন্ডার টাঙিয়ে ঘর সাজানো। জি, যত সব ডার্টি টেস্ট। বাবা, মেয়ে তো নয় যেন কাল বৈশাখী। স্যার, প্যারেক এনেছি। এনেছিস? নে ধর, এখানে মা। মাথা পেটে যাবে যে, গাধা কোথাকার। আরে মেয়েদের দেখলে পথ ছেড়ে দাঁড়াতে জানান না আপনি? মানে? মানে আর কি, আদব কায়দা যখন জানা নেই তখন বাড়ি ছেড়ে কোনো বস্তিতে গিয়ে উঠলেই পারেন, গিয়েও ভূত কোথাকার। চল রুনি। চা করে নিয়ে আয়। করা চা? হ্যাঁ ঠিক আছে, আমিও দেখে নেব কত বড় বাড়িওয়ালার মেয়ে তুমি আর কত বড় শহুরে মেম সাহেব। অসহ্য, উঁচু নিচু জ্ঞান নেই আমার উচ্চাঙ্গ সঙ্গে গা হচ্ছে। থামুন, বন্ধ করুন এসব। কেন
কেন বলুন তো? হেঁদে গলায় চিৎকার করে পারামাক করলে গান গাওয়া হয় না। মেয়েলি কণ্ঠে চিঁচি করে চেঁচালি যে গান হয় সে কথাই বা আপনাকে কে বলেছে? হ্যাঁ কি বললেন? মেয়েরা চিঁচি করে চেঁচায়? জি, আর সেই জন্যই শতকরা নব্বইটা মেয়ে গায়িকা। মেয়েদের সম্পর্কে এরকম জঘন্য মন্তব্য করতে আপনার লজ্জা করে না? গায়ে পড়ে একটা ভদ্রলোকের সঙ্গে ঝগড়া করতে আপনার লজ্জা করে না? ই ভারী তো আমার ভদ্রলোক। শুনুন, এই বাড়িতে যখন তখন আপনার গান গাওয়া চলবে না। বাড়ি ভাড়া দেওয়ার সময় আপনাদের সে কথা মনে ছিল না? তখন বলেননি কেন? আপনি বা তখন বলেননি কেন যে আপনি উচ্চাঙ্গ সঙ্গীতের একজন কেউকেটা, আপনার গলার কসরতের জন্য শুধু বাড়িটা ভাড়া নিয়েছেন? যতটুকু বলা প্রয়োজন ততটুকু ঠিকই বলেছি, বরং আপনার বাবারই জানানো উচিত ছিল যে আপনার মতো একটা ঝগড়াটে মেয়ে আছে বাড়িতে। কি? আমি ঝগড়াটে? ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি। যান যান, যা খুশি বলুন গে। খুব কড়া করে একটা চা দে। নীরু, কে যেন ক্লাসিক্যাল গান গাচ্ছিল কিছুক্ষণ আগে। কে আবার? আমাদের নিচের তলার ভাড়াতে। তাই নাকি? বাবা বাবা, ছেলেটি সত্যি গুণী বলতে হবে। যেমন মিঠে গলা তেমনি মধুর সুর। তোমার ভালো লেগেছে ওর গান? ভালো মানে অপূর্ব। যাক, মাঝে মাঝে ওকে ডেকে এনে গান শোনা যাবে। তুমি ওর গান শুনবে? লোকটা যে একেবারে গেও, আদব কায়দা কিচ্ছু জানে না। মানে শিল্পীরা ওরকম একটু একটু খামখেয়ালি হয়, ওটা ওদের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য না ছাই। কি বলছিস? তোকে ওখানে থাকতেই হবে। অসম্ভব, ওই মেয়েটার যন্ত্রণায় অস্থির হয়ে আমি তোদের কাছে বুদ্ধি নিতে এলাম। আর তোরা কি না? তাই নাকি? তাহলে আর বলছি কি, এমনি রোজ রোজ ঝগড়া করে সে বাড়িতে থাকা সম্ভব নয়। কাল আমার রেডিও প্রোগ্রাম, অথচ দুটোর একটা গানও তৈরি করতে পারিনি। হুম, আমার কিন্তু ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে। এই রাগ শেষ পর্যন্ত না অনুরাগে এসে দাঁড়ায়। আরে দুধ তোর, তোর মাথা খারাপ? ও তো একটা আস্ত গন্ডার, অনুরাগের অভাব তোর ভেতরে নেই। তা কি করতে হবে তাই বলো। প্রথম কথা, মেয়েটাকে একটু ঢিট করতে হবে। তা কি করে সম্ভব? সেই জন্যই তো বাপ তোদের কাছে আসা। আচ্ছা, মেয়েটা গান একেবারে পছন্দ করে না? না হবে এতক্ষণ তাহলে বলছি কি। হুম, মিল গিয়া মিল গিয়া। আর ভাবতাম না কামরু, আমার মাথায় একটা প্ল্যান এসে গেছে। কি রকম? কাল সকালে আমি আবুলা দিদারকে নিয়ে তোর ওখানে যাচ্ছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করিস। তা হবে খন, কিন্তু তোরা সবাই মিলে মেয়েটাকে ভয় দেখাবি নাকি? আরে না না, দুসরি রাস্তা দোস্ত, দুসরি রাস্তা। তোর ভয়ের কোনো কারণ নেই, তুই শুধু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রাখিস, ঠিক আছে? ও কি রে, আয় আয়, কি করতি বেচারা একা একা পেরে ওঠে না। কুছ পরোয়া নেই হ্যায়, আমরা এসব হাতে হাতে করে নেবো। নিশ্চয় নিশ্চয়। কিন্তু ওদিকের অবস্থা যে সঙ্গীন। কি রকম? আমাদের প্ল্যানটা বোধহয় ওরা টের পেয়ে গেছে, তাই পাল্টা আক্রমণ করার জন্য ফুল ব্রিগেড নিয়ে সকাল 8টা থেকে তৈরি হয়ে আছে। তার মানে ওর মা বাবা সবাই মিলে আজ তোর উপর আক্রমণ চালাবে নাকি? ওর মা বাবা বাড়িতে নেই, কিন্তু কমসে কম আট ডজন ওরই মতো ডিঙ্গি মেয়ে এসে জুটেছে। ওরে বাবা, আমি এখন কেটে পড়ি ভাই। একটা নয়, দুটো নয়, একেবারে আট ডজন। শেষ বেলা কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। যত সব চামচিকে। না ভাই, আমি আর এর মধ্যে নেই, আমি এখন কাটি। পরে কেটো, বস। তা না হলে ওই আট ডজন ঢিঙ্গি মেয়ের মাঝখানে নিয়ে ছেড়ে দেবো। হারমোনিয়ামটা নে।
বুনে গাহিছে পার কি বুনে বুনে গাহিছে পাখি সুরভিতে সুমিরন গিয়েছে ঢাকি সুরভিতে সুমিরন গিয়েছে ঢাকি নিশি ভরে মেলো পাখি বুনে বুনে গাহিছে পার কি বুনে বুনে গাহিছে পার সুরভিতে সুমিরন গিয়েছে ঢাকি সুরভিতে সুমিরন বুনে বুনে গাহিছে পার কি বুনে বুনে গাহিছে পার আমি ঠিক বুঝতে পারলাম না আমাদের প্ল্যানটা ওরা টের পেলো কি করে আমিও তাই ভাবছি না তোর কোনো কাণ্ডজ্ঞান নেই দেখছি ওখানে বসে আছে সব আধুনিকারা আর তুই ধরলি কিনা সেকেলে যত সব যা হবার তা হয়েছে আর ভাবা ভাবির দরকার নেই এবার খাওয়া দাওয়া সেরে চলো পালাই অসম্ভব এই অপমানের প্রতিশোধ না নিয়ে আমি যাচ্ছি না এই তুই একটা আধুনিক গান ধরতো বলছিস হ্যাঁ তুমি তবলা ধরো গিয়ে ওই দূর ওই দূর দূর দূরান্তে দিন দিনান্তে নীল নীলান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায় সেই মন মন মনান্তে বন বনান্তে যুগ যুগান্তে কিছু শুনতে না শুনতে পান্থ পান্থ সাধ অপান্থ হতে যায় দিল শুধু যন্ত্রণা কেন যে করে তবু মন্ত্রণা যাবে সে যাবে চলে দুপায়ে সবই দোলে কিছু কি দেবে না সান্ত্বনা দু চোখে দিল শুধু যন্ত্রণা কেন যে করে তবু মন্ত্রণা যাবে সে যাবে চলে দুপায়ে সবই দোলে কিছু কি দেবে না সান্ত্বনা থেকে থেকে দেখে দেখে ফেলে ফেলে রেখে রেখে মায়া মৃগ পিছু ডেকে যায় ডেকে যায় ডেকে যায় ওই দূর ওই দূর দূর দূরান্তে দিন দিনান্তে নীল নীলান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায় আমারে করে গেল বঞ্চনা শ্রবণে দিল কত তঞ্জনা সে গেল হেসে হেসে আমি যে ভাবি বসে আর তো দেবে না লাঞ্ছনা আমারে করে গেল বঞ্চনা
শ্রবণে দিল কত গঞ্জনা, সে গেল হেসে হেসে, আমি যে ভাবি বসে আর তো দেবে না লাঞ্ছনা। পলে পলে দিনে দিনে ক্ষণে ক্ষণে চিনে চিনে সারা বেলা তারে দিনে যায়, বেলা যায় বেলা যায় ওই দূর ওই দূর দূর দূরান্তে দিন দিনান্তে নীল নীলান্তে কিছু জানতে না জানতে শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায় সেই মন মন মনান্তে বন বনান্তে যুগ যুগান্তে কিছু শুনতে না শুনতে পান্ত পান্ত স্বাদ অপান্ত হতে চায় এই গলাটি যেন রেডিওতে প্রায় শুনি কি নাম বলতনের লোকটা কি জানি কামরুল না জামরুল সত্যি লোকটা খুব ভালো গায় কামরুল এবার থেকে তোর সঙ্গীত চর্চা রাস্তা একেবারে ক্লিয়ার মানে তোর গান শুনে বাড়িওয়ালা জাহাবাজ মেয়ে একেবারে ঠান্ডা পানি হয়ে গেছে অনেক কষ্ট করছে লন গরম গরম চা খান কি হলো তোমার ভাড়াটের বউ কোথায় বেশ কিছুদিন হয়ে গেল বউ আনার নামগন্ধ নেই তাছাড়া জমিলার মুখে শুনলাম আজ সকালে নাকি এক পল বন্ধু বান্ধব নিয়ে বেশ হইচই করেছে তাই নাকি খুব খারাপ কথা তো করে বসে আমার সমস্ত মেয়ে রয়েছে তুমি আজই ওকে সাপ সাপ বলে দাও হয় দু চার দিনের মধ্যে বউ নিয়ে আসবে নয়তো বাড়ি ছেড়ে চলে যাবে নিশ্চয় যাবে একশো বার যাবে তাহলে যাও এই কথাটা বউ আর যদি তুমি বলতে না পারো তাহলে আমি যাবো দেখো দেখি তুমি যাবে কেন তাই করো তাই করো মানে মানে আমার স্ত্রী আবার একেবারে এভাবে থাকাটা পছন্দ করেন না আর আমিও বলি যদি একাই থাকবে তাহলে যে কোনো হোটেল মেসে থাকলেই তো পারো শুধু শুধু ২০০ টাকা বাড়ি ভাড়া দেয়া কেন তুমি কিন্তু আজই চিঠি লিখে দিচ্ছ বাবাজি জি হ্যাঁ তোমাদের বিনা অনুমতিতে মেস ছেড়ে বাসা নিয়েছি কদিন আগে এই অপরাধের জন্য আমায় ক্ষমা করো দাদুকে নিয়ে তুমি এখানে চলে এসো তোমরা আমার নেই তা বড় লাগে কবে আসছো জানিও আমি স্টেশনে থাকবো আমি ভালো হ্যাঁ হতভাগি তুই না বলতিস যে ওটা একটা পাগল ঘর সংসারের দিকে মন নেই শুধু গান বাজনা করি বলো লিখে দে যে আগামী রোববার ডিনারেতে যাচ্ছি আমরা আর ওই কালুর মাকে বলে দিস রোববার থেকে যেন এই বাড়িতেই থাকে আমার দাদু বাসা নিয়েছে আর আমরা যাব না নিশ্চয়ই যাব নিশ্চয়ই যাব কতদিন ওর গান শুনিনি তুমি পাশে নেই বলে বড় একা একা লাগে তুমি পাশে
নেই বলে নিশি জাগা কত কথা মনে এসে সুর তোলে বড় আগে নূপুর কখনো বাজে কি আহা চরণ যদি না চলে আকাশ কভু কি সাজে গো আহা তারা যদি না জলে চরণে নূপুর আকাশে তারা মিতালের রাগে দোলে এইটুকু মনে হলে বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে বড় একা একা লাগে পরাগ কখনো ঝরে কি আহা বাতাস যদি না আসে শিশির কভু কি পড়ে গো আহা গোলাপ যদি না হাসে বাতাসে পরাগ শিশিরে গোলাপ মিলনের কথা বলে এইটুকু মনে হলে বড় একা একা লাগে তুমি পাশে নেই বলে নিশি জাগা কত কথা মনে এসে সুর তোলে বড় একা একা লাগে সরি কিছু বলবেন না দয়া করে দেখুন কাল আমার রেডিও প্রোগ্রাম তাই তাই গানটা একটু রপ্ত করার জন্য সত্যি বলছি অন্য একটা বাসা পেলেই আমি চলে যাব তার আর দরকার হবে না আমি আর আপনাকে বাধা দেব না সত্যি হ্যাঁ গোড়াতে আমি খেপে গিয়েছিলাম আপনাকে একটা উটকো লোক ভেবে গত রোববার রেডিওতে আপনার গান শুনলাম আগেও শুনেছি জানতাম না আপনি সেই লোক কিছু মনে করবেন না আজ যেন হঠাৎ আপনাকে একটু বেশি মোলায় মনে হচ্ছে কেন আমি কি পাথরের মতো শক্ত বাপরে একদিন যেসব বাণী আপনি শুনিয়েছেন আমি তো পালাবার জন্য বাসা খুঁজছি তার আর দরকার হবে না হেরে যখন গেছেনি তখন তারাবার উৎসাহ আমার নেই তবে এবার বাবা মা আপনাকে তারাবে কেন কেন এটা তো ব্যাচেলার্স ডে নয় তাড়াতাড়ি বউকে আনিয়ে নিন বউ কার বউ আপনার বউ আমি আবার বিয়ে করলাম কবে দেখুন ভালো হবে না বলছি আমি কিন্তু আবার খেপে যাব তোমার মালপত্র ছেড়ে পালাতে হবে আপনাকে দেখুন দেখিনি খামাখায় কামন দেখতে শুরু করলেন খামাখা আলবাত আমি বিয়ে করিনি কারো বাগদত্ত আমি মানে কেউ আমার বাগদত্তও নয় তাহলে বাবার কাছে কেন বলেছেন আপনারা তিনজন একশোবার এখনো তাই বলছি তাহলে আর দুজন দাদু আর মা দাদু আর মা হ্যাঁ বাবা বেঁচে নেই জানেন মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছেন সেই ছোটবেলার থেকে দেখে আসছি প্রতিদিন স্কুলে গেছেন রোগ শোক কিচ্ছু মানেননি আমি চাকরি করছি তবু তিনি মাস্টারি ছাড়বেন না কিন্তু আমার বাবা তো জানেন আপনি বিয়ে করেছেন ব্যাপার হলো উনি আমায় জিজ্ঞেস করেছিলেন তোমরা কজন আমি বলেছি তিনজন ও এতক্ষণে বুঝেছি বুঝেছেন তাহলে যাক বাঁচা গেল তা নাহলে আপনি যেরকম মানুষ বাপ্পা আপনার ভয় হয়তো জোর জুলুম করে কাউকে বউ করে ঘরে ধরে নিয়ে আসতো তো আপনি হাসছেন রুনি কিন্তু আপনার সম্পর্কে ঠিকই বলেছে কি বলেছে
বলেছে লোকটা পাক্কা তেন্ডর। মতি চট করে এক কাপ খোয়া চা দে। তুমি পাশে নেই বড় একা একা লাগে। কি ব্যাপার হঠাৎ সুরের গুঞ্জন? গানটা মনে পড়ল তাই। ও হ্যাঁ রে, তোর ভূত দেখছে আজও বহাল তবিয়তে আছে? আসলে ওটা মামুলি ভূত নয় রে, মামদো ভূত। ওটাকে তাড়াতে হলে বড় উঁচার দরকার। কি ব্যাপার, অন্য কিছু নয় তো? লুকুষ্ণী বলছি, যা ঠিক আছে গেলাম। কিন্তু ওদিকে রিনা ওরা সবাই যে বসে আছে। না রে, আজ আর বেরোতে পারবো না, বিকেলে বাসায় গেস্ট আসবে, মা বারণ করে দিয়েছেন বেরোতে। এই কথাটা টেলিফোনে বললেও পারতিস, এত দূর ছুটে আসতে হতো না। রাগ করিস না ভাই, কাল তোদের বাসায় ঠিক যাব। কোনো মানে হয় সবে? বাড়িটা বেশ ভালোই হয়েছে। উপরে কে থাকেন? বাড়ির মালিক, বড় ভালো লোক। সংসারে কোনো ঝামেলা নেই মা, স্ত্রী আর একমাত্র মেয়ে নেই তার সংসার। আরে আসুন আসুন। আমার বাড়ির মালিকের মেয়ে, আমার দাদু মা। থাক ভাই থাক, বেঁচে থাকো মা। বারান্দা থেকে আপনাদের দেখতে পেয়ে নেমে এলাম। উপরে চলুন, মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই তো সবে মাত্র তোমাদের বাড়িতে পা দিলাম, একটু জিরোবো না? পরিশানা যা যা, আমাকে তো আর বলবে না। না দাদু, আপনার সম্পর্ক তো আমার সঙ্গে। তাই নাকি? হ্যাঁ চলুন না। শেষ পর্যন্ত এই বুড়োটাকেই পছন্দ করলো? তা তো করবেই, কি সুন্দর গোঁফ, সাদা ধবধবে চুল, আমার প্রেম করতে ইচ্ছে করছে। ওরে হতচ্ছাড়া, এখানে বসে চিবিচিব এইসব করা হচ্ছে, আর ওদিকে বাড়িতে চিঠি লেখা হয় যে তোমাদের অনুপস্থিতিটা বড় লাগছে। দাদু, উনি কামরুল সাহেবের মা আর আমার মা বাবা। আসুন আসুন বসবে। উনি আজ আসতে চাইছিলেন না, আমি জোর করে ধরে নিয়ে এলাম। তা বেশ করেছিস, আপনি একা এলেন, বৌমাকে নিয়ে এলেন না? বৌমা? হ্যাঁ, আপনার ছেলে? না না, ও পাগলের কাছে বিয়েতার কথা পাড়ারই জনি, গান গান করি পাগল, তা হয়তো টের পেয়েছেন এর মধ্যে। তা বলেছেন, কিন্তু বাবাজি সত্যি সত্যি খুব ভালো গায়, কি অপূর্ব কণ্ঠ। গান মা আর দাদুকে নিয়ে ওর সব, আমাদের কাজ ছাড়া হতে ওর ঘোর আপত্তি, কিন্তু হতভাগে কিছুতেই বুঝবে না, আব্বা নিজের বাড়ি ছেড়ে থাকতে চান না। তাছাড়া আমার স্কুল আছে। আপনি চাকরি করেন? জি, কুমিল্লা গার্লস স্কুলে। আজ উঠি, বসুন না, চা খাবেন? আজ নয় মা, আরেকদিন খাবো, চলো আমায় একটু পৌঁছে দেবে। বুঝলে, ভদ্রমহিলা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, বেশ শিক্ষিতা। আমারও তাই মনে হয়। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা? না রে, ঘরগুলো ভালোই। সেই জন্যই তো বাড়িটা নিয়েছিলাম, তিনটে ঘর, একটাতে আমি আর তোমার স্কুলে যেতে হবে না। আমার জন্য অনেক কষ্ট করেছ, আর দরকারটা কি? চাকরি বাকরি করছি, এবার বেথা কর, তারপর না হয় কাজকর্ম ছেড়ে দিয়ে তোদের নিয়ে থাক। মা কি হলো? যাও, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, আমি কালই চাকরি ছেড়ে দেবো। পাগল, আয় কাছে আয়, ওসব পাগলামো বললে কিন্তু আমি কালই চলে যাব। ইস,
চলে যাবে, আমি তোমাকে যেতেই দেব না। আজকে রাখবি? হ্যাঁ রাখবই তো। তুই একটা আস্ত পাগল। তুমি কাছে না থাকলে ভালো লাগে না মা, জ্ঞান হওয়া অব্দি শুধু তোমাকেই জানি, জানি শুধু তোমার বিশ্ব জোড়া স্নেহ ভালোবাসা। এখনো মাঝে মাঝে স্বপ্ন দেখি, তোমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছি, তোমার বুকের পাশে গুটিসুটি হয়ে পড়ে আছি পরম নিশ্চিন্তে। ছেলেটি কিন্তু বেশ, বিকম পাশ, বেশ ভালো চাকরি করে। আমি বলছিলাম কি, ওর মায়ের সঙ্গে কথায় কথায় একবার কথাটা পেড়েই দেখো না। কি কথা? না, এই ঘাস চিপুতে চিপুতে তোমার দেখছি একেবারে মাথাটা খালি হয়ে গেছে। আমাদের নীরুর সঙ্গে কামরুলের বিয়ের কথাটা, সে কথা তোমাকে শিখিয়ে দিতে হবে না। আমি তো এতক্ষণ তাই ভাবছিলাম, কি করে কথাটা পারা যায়। ভাবনার ক্ষমতা তোমার আছে তাহলে? না, তোমার মতো যেমন বলেছিলে ছেলেটি বিবাহিত, একটি বাচ্চা আছে। হ্যাঁ ওটা তো আমি অনুমান করেছিলাম। ওই অনুমান করেই যাবে। শোনো, কাল আমাদের সঙ্গে ওকেও নিয়ে যাব ও বাড়িতে বেড়াতে, তারপর ধীরে সুস্থে যা হয় বলবো, বুঝলে? অফিস থেকে সোজা বাড়ি চলে আসিস কামরুল, নীলুর মা ধরে বসেছেন, ওনার সঙ্গে বেড়াতে যেতে হবে। মতিও ছুটি নিয়ে কোথায় গেল? ঠিক আছে মা, আমি চলে আসবো। আসি মা। আয় বাবা। দেখুন দেখিনি, ধাক্কা লাগলে এক্ষুনি শুনতে তো গেঁয়ো চাষা উজবুক টুজবুক আরো কত কি। আপনার কিন্তু ওসবই প্রাপ্য। ইয়ে মানে অফিসে যাও, দেরি হয়ে গেল, চল চল। কলেজে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চলুন না। দুজনকে কিন্তু বেশ লাগে দেখতে। তা তো লাগে, কিন্তু আপনার মেয়ে তো আমার ভালো ছেলেটাকে উজবুক টুজবুক ছাড়া কথাই বলে না। তাই নাকি? আশুক আজ ভিঙ্গি মেয়ে কলেজ থেকে, মেয়ের ওর মুখ ভেঙে দেবো। ছিছি, তা করবেন না যেন। করবো না মানে? কামরুলোর বয়সে বড়, জ্ঞানে বড়, আপনি কিছু মনে করবেন না যেন। না না, যাই, খাওয়া দাওয়াটা সেরে একটু জিরো গিয়ে আবার তো দুটো বেরোতে হবে। আপনি যাচ্ছেন কিন্তু? হ্যাঁ হ্যাঁ যাবো। এই যে শুনছেন কে? ও আপনি, আসুন আসুন মা। থামুন, চেঁচাবেন না, খালামা মায়ের সঙ্গে বেড়াতে গেছেন। ও তাই তো, একদম ভুলেই গিয়েছিলাম। গর্ধপরা তাই করে। দেখুন আপনার সঙ্গে সিজফায়ার মানে ঝগড়া বিরতি হয়েই গেছে, আবার না ওটা চলবে। আমি আপনাকে উজবুক টুজবুক বলেছি, বাড়ি থেকে তারাবার ব্যবস্থা করেছি, এসব কথা খালামাকে বলেছেন কেন? বারে মায়ের কাছে মিথ্যে বলবো বুঝি? মায়ের কাছে মিথ্যে বলবো বুঝি? সত্যবাদী পুরুষ। চা খাবেন? না চা খেতে আসিনি। ও তা দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। না আপনার এখানে বসতে আসিনি। বসবেনও না, চাও খাবেন না, তাহলে তাহলে একটা গান শুনুন। না আমার গান তুমি শুনবে, জানি শুনবে, হয়তো বা আজ নয় আর কোনো দিন, আমার কথা তুমি রাখবে, কথা রাখবে, যদিও বা আজ নয় অন্য সেদিন। আমার গান তুমি শুনবে, জানি শুনবে, হয়তো বা আজ নয় আর কোনো দিন, আমার কথা তুমি রাখবে, কথা রাখবে, যদিও বা আজ নয় অন্য সেদিন। সপ্ত সুরের
মাধুরী দিয়ে রচেছি গান তোমায় নিয়ে সপ্ত সুরের মাধুরী দিয়ে রচেছি গান তোমায় নিয়ে এই প্রিয় গীতি এ মধুর স্মৃতি এই প্রিয় গীতি এ মধুর স্মৃতি হারাবে না কখনো সে রবে চিরদিন একা একা তুমি রইবে যখন এ গান তোমার মনে পড়বে তখন একা একা তুমি রইবে যখন এ গান তোমার মনে পড়বে তখন মধুগুঞ্জন তুলবে প্রাণে ভীরু হৃদয়ের সন্ধিক্ষণে মধুগুঞ্জন তুলবে প্রাণে চোখে চোখ রেখে কাছে নেব ডেকে চোখে চোখ রেখে কাছে নেব ডেকে প্রেমেরও আবেগে হবে স্বপ্ন রঙিন আমার গান তুমি শুনবে জানি শুনবে হয়তো বা আজ নয় আর কোনো দিন আমার কথা তুমি রাখবে কথা রাখবে যদিও বা আজ নয় অন্য সেদিন মিছে আমি বালতি বাজি হাত জখম করেছি মিছে আমি বুদ্ধি খরচ করে মগজ খালি করেছি এর প্রতিশোধ নিতেই হবে কি করে আমাদের দুজনকেও ঝুলে পড়তে হবে মানে হ্যাং গলায় দড়ি দিয়ে ঝুলতে বলছেন না না আমরা একে ওদের গলায় ঝুলে পড়ব ভেবে দেখুন ওরা ঝুলেছে আমরা ঝুলব ক্ষতি কি বলুন রাজি গুড রুনি প্রিয়তমা আমার হৃদয় রক্তে রঞ্জিত এই রক্ত গোলা এটা গ্রহণ করে আমার অব্যক্ত প্রেমের স্বীকৃতি দাও প্রিয়তমা প্রিয়তম তোমার অব্যক্ত প্রেম আমার বোবা প্রেমকে মুখর করে তুলেছে আমার হৃদয় রক্তবিন্দু আগুনীয় গিরে লাভার মতো টকপক টকপক করছে আমার হৃদয় ধুতে উঠেছে প্রশান্ত মহাসাগরীয় ঝড় উত্তাল উদ্দাম আমার প্রেম যমুনা চল তোমার প্রেম যমুনায় পাল তুলে আমরা নিরুদ্দেশ হয়ে যাই প্রিয়তম চলো আর দেরি নয় প্রিয়তমা এক্ষুনি কেটে পড়ি তার এসব কি পাগলামি হচ্ছে পাগলামো বলছেন আপনি কেন ধরো দুটো আমাদের লেলি দিয়ে ওরা চুপি চুপি এই করছে কি আমরা তোমাদের লেলি দিয়েছি না তোমরা আমাদের লেলি দিয়েছ তোমরা যে ডুবে ডুবে পানি খাচ্ছ সে কি আমাদের অজানা করেক্ট আহা থামুন তো আসলে ব্যাপার হলো আমাদের মধ্যে সিজফায়ার হয়ে গেছে আমাদেরও তাই হয়েছে ভালো কথা কিন্তু এই নিরুদ্দেশ নিরুদ্দেশ হওয়ার আয়োজন কেন আরে না না এসব হচ্ছে প্রেমের তেজ মানে গদ প্রেমে পড়লি এসব গদ দেখা কি বলো গদ জি সেই লায়লা মজনুর সময় থেকে এসব গদ চলে আসছে কিচ্ছু জানে না একেবারে একটা গবেট মা জানো মা আজ আমার একটা মস্ত বড় প্রমোশন হয়ে গেছে মাইনে 500 থেকে একেবারে 800 তে লাভ দিয়ে উঠেছে তাই নাকি রে হ্যাঁ মা তা ওখানে কেন উপরে উঠে বস তোমার পায়ের কাছে বড় ভালো লাগে মা তোর এই ছেলে মানুষই কবে যাবে বলতো কুমু মায়ের কাছে ছেলে কখনো বুড়ো হয় মা পাগল ওঠ জামা কাপড় ছাড় গে আমি নীরুদের কিছু মিষ্টি দিয়ে এসে তোর নাস্তা দিচ্ছি তুমি যাও মা আমি এখন কিছু খাবো না
নিরুমা তো আমার লক্ষ্মী মেয়ে, বেশ রিদ্ধতাও আছে কামরুলের সঙ্গে। এই যে বড় সাহেব, কি ব্যাপার? হঠাৎ মধুর সম্ভাষণ, আজ অপমান করার ইচ্ছা আছে নাকি? এদিকে আসুন, আদেশ করুন, চোখ বন্ধ করুন। দোহাই আপনার, হেয়ালি ছেড়ে পরিষ্কার করে। খবরদার, ভালো হবে না বলছি। সরি, নিন। হ্যাঁ করুন, ডান হাতটা এগিয়ে দিন। এ তো মেলা ঝামেলা দেখছি না, বাড়িটা আমাকে ছাড়তেই হবে। ফের নিন। অফিস থেকে বেরোতে সন্ধে হয়ে গেল, কি ব্যাপার বলুন তো? হঠাৎ জরুরি তলব। ঘটনা খুব খারাপ। মানে? কাল মা খাল্লামাকে কি বলছিলেন জানেন? কি করে জানবো, আমার উপর চটে গেছেন বুঝি। মাথা আর মুন্ডু। তাহলে? বলবো না। কেন আবার আমাকে খেলাচ্ছেন বলুন না দয়া করে। বলছিল মানে, মানে আপনার। আমার কি? আপনার বিয়ে। বিয়ে মানে কোথায়, কার সঙ্গে? গাধা। এই আইসক্রিম। আরে আইসক্রিম নিয়ে কি হবে, মানে আমার টেস্টটা পেয়েছে যে। তাহলে চিনে বাদাম। এই চিনে বাদাম খেলে কি কখনো টেস্ট মিটে? হ্যাঁ তাও তো বটে। আসলে আপনার মোটে টেস্টটা পাইনি, বিয়ের কথা শুনে নার্ভাস হয়ে গেছেন। শুনুন। ওসব শুনুন শুনুন বললে আমি কিন্তু জবাব দেবো না। হ্যাঁ তাহলে কি বলবো? তোমার মুন্ডু। মুন্ডু, ও এবার বুঝেছি। শোনো, বারে এবার জবাব দেবে তো? শুনছি তো। ওরা কি সত্যি এসব কথা বলছিল? মরেছি, দিনক্ষণ সব ঠিক করে ফেলেছে। এই মাসে। এই তুমি রাজি তো? বলো না। খালাম্মা কলেজ থেকে ফিরছিলাম, পথে ওর সঙ্গে দেখা, তাই ওকে তুলে নিয়ে এলাম। কিন্তু তোমার বইপত্র কোথায়? বই মানে মানে পাগলি মেয়ে। পুতুল? পুতুল কেন বাবা, তোমার আব্বু তোমার জন্য এত বড় একটা পুতুল বউ নিয়ে আসবে। Thank you.
নীরুর সঙ্গে মেলামেশা করলে তুমি দুঃখ পাবে আমি জানতাম না মা। আর নয় রে কুমু, ভাবছিলাম তোদের দুজনকে আব্বা যদি এমনি ভাবে দেখতে কত খুশি হতে। তোদের প্রাণ নেই তাই তোরা আছিস, চিরকাল থাকবি আমার মতো জড় স্থবিরকে আঁকড়ে ধরে। দাদু, 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 একি দাদু তুমি কাঁদছ? দুঃখে নয় রে, আনন্দে। তুই এসেছিস, তোরা কেমন আছিস বল। ভালো, মা তোমাকে চিঠি দিয়েছেন, এই নাও। আব্বা সালাম নেবেন, নীরুর সঙ্গেই কামরুলের বিয়ে ঠিক করেছি, আপনি এলেই তারিখ ঠিক হবে, কুমুর সঙ্গে চলে আসবেন। কিরে মেয়েটা তাহলে তোকেই ভালোবাসত, আমাকে নয়? ঠাট্টা রাখো, তুমি তাড়াতাড়ি তৈরি হলাম, আমার সঙ্গে যেতে হবে। কোথায়? ঢাকায়। না রে, মাকে গিয়ে বলিস তারিখটা ঠিক করে যেন আমায় জানায়, বিয়ের দিন যাব। ওসব বললে চলবে না, এবার যে তোমায় নিয়ে যাব আর কোনো দিন এখানে আসতে দেবো না। না না, ও কথা বলিস নে ভাই, ও কথা বলিস নে। ও আমি পারবো না দাদু, ওদের স্মৃতি ফেলে রেখে কোথাও গিয়ে শান্তি পাবো না ভাই। এই বেশ আছি, আমার আট তারিখ তোদের স্মৃতি, তোদের আমি দোয়া করছি ভাই, তোরা তোরা সুখে থাক, তোরা সুখে থাক। কি হলো বিয়ান, পছন্দ হয়নি এসব? না না, তা নয়, ভাবছিলাম আব্বা আসবেন, এসব দেখবেন শুনবেন, তিনি তো পছন্দ করবেন, কিন্তু তা তো আর হলো না। তিনি কি বিয়ে তো আসবেন না? কুমুকে তো বলেছেন বিয়ের দিন তিনি আসবেন। কই গো নীলুমা? আমি এ ঘরে। দেখো দেখো কাকে নিয়ে এসেছি, দেখো। বড়লোক মানুষ যে, আমাদের কথা মনে আছে তাহলে? হ্যাঁ মনে মনে ঠিকই থাকে, কি করবো বলুন, এই বছরের বছরের নটা মাস তো বাইরে বাইরে কাটাতে হয়। যাচ্ছেন যে, উনি আমাদের নিচের লোক, আমি যাই। ইনি হলেন কামরুলের মা, তোমাকে বলছিলাম না ছেলেটি তোমারই অফিসে পারচেজিং অফিসার। দেখ জামাই তাহলে ঘরেই রেখেছ, কি আর করবো বলো, নীরুর মার পছন্দ। আপনার তো দুপক্ষেরই নিমন্ত্রণ, কোন পক্ষে আসবেন, পাত্রপক্ষ না পাত্রীপক্ষ? আমি আসবো আসবো, নীরুমার বিয়ে। দেখো মনোয়ার, ভাবিকে তুমি আমার বাড়িতে এমনকি আমার সামনে কোনোদিন আসতে দাওনি, এবার কিন্তু আনতেই হবে। হ্যাঁ আনবো আনবো, নিশ্চয়ই আনবো, চল। সে কি চা খাবেন না, বসুন। না ভাবি আজ নয়, ঢাকায় কিছুদিন আছি, আর একদিন আসবো, চল। ব্যস্ত মানুষ কি আর করা যাবে বলো, এসো এসো। বিয়ানের গয়নাগাটি গুলো সব পছন্দ? কুমুর মুখটা আমার একটু জায়গা দাও ভাই। যে মিথ্যা অপবাদ দিয়ে তুমি আজ আমায় দাঁড়িয়ে দিচ্ছ, এর বিচার খোদা একদিন নিশ্চয়ই করবে। না না, আমাকে দিয়ে এমন পাপ তুমি করিও না,
তোমার দুটি পায়ে পড়ি। এখনো সময় আছে, ওদের তোদের ফিরিয়ে দাও। অপমান দিয়ে তুমি আজ আমায় দাঁড়িয়ে দিচ্ছ, এর বিচার খোদা একদিন নিশ্চয়ই করবে। যেভাবে হোক ওদের তো ব্যবস্থা করতেই হবে। উমুর মুখ যে আমায় একটু জায়গা দাও ভাই। না না, কি হলো তোমার? না কিছু না, চলো উপরে চলো। তুমি তুমি এখানে কেন? তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। 20 বছর পর হঠাৎ কি কথা আবার মনে পড়ল? আমি জানতে চাই তুমি এখানে কি পরিচয় আছো। তোমার পরিচয় নয়, কারণ তোমার পরিচয় দিতে আমি ঘৃণা করি। ভালো, শোনো, নীরুর সঙ্গে কামরুলের বিয়েটা ভেঙে দিয়ে তোমাদের এখান থেকে সরে পড়তে হবে। কেন? তোমার আসল রূপটা ওদের কাছে ধরা পড়ে যাবে বলে? থামো, যা বলছি তাই করবে? না, বাড়িটা তোমার নয়, তোমার হুকুম মতো আমাকে চলতে হবে। বাড়িটা আমার না হলেও আমার বন্ধুর, তাছাড়া আমারই দয়া এখনো খেয়ে পড়ে বেঁচে আছো। না না, তোমার দয়া নয়, আমার ছেলের রক্ত পানি করা উপার্জনের টাকায়। শোনো, আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, এ নিয়ে তুমি এখান থেকে চলে যাও। হঠাৎ যেদিন কুকুরের মতো তাইয়ে দিয়েছিলে সেদিনে মনটা কোথায় ছিল? যেদিন 2 বছরের একটি শিশুকে বুকে নিয়ে রোদ বৃষ্টি ঝড়ে পথে পথে ঘুরছিলাম সেদিন কোথায় ছিলে? ভেবেছিলেন না খেতে পেয়ে শুকিয়ে মরবো? না ভাবতে পারো নি, যা ছেড়ে ফেলতে চাইছিলে তা তোমাকে আঁকড়ে ধরবে। তাই আর ছুটে এসেছ টাকার লোভ দেখিয়ে পথের কাঁটা দূর করতে। আমি যাব না, আমি যাব না, আমি এখান থেকে এক পাও যাব না। বেরিয়ে যাও তুমি। 30,000 দিচ্ছি। না, 30,000 দিচ্ছি। না না, 40,000 দিচ্ছি। না না না, তোমার টাকা আমি ঘৃণা করি, ঘৃণা করি। তবে মনে রেখো, তোমার আমার সম্পর্কটা তুমি ভুলে গেলে আমি ভুলিনি। আমি তোমার ভালোই চেয়েছিলাম। ভালো আমি চাই না, তুমি যাও, তুমি যাও এখান থেকে, তুমি যাও। যাচ্ছি, তবে জেনে রেখো তোমাকে আমি এখান থেকে তাড়াবই। শান্তি কি কোনদিন পাবো না আমি? কি বলছো এসব? মনোয়ার আর কামরুলের মা? আমি নিজে কানে শুনেছি, মনোয়ার বলছিল তোমার আমার সম্পর্কটা তুমি ভুলে গেলো আমি ভুলি। ছি 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 ছি, তখনই বলেছিলাম বাড়ি ভাড়া দেবার দরকার নেই, প্রত্যেকে সব অনাসৃষ্টি জুটিয়েছে, এখন মান সম্মান সব যাবে। ওদের বলে দাও আজই যেন ওরা বাড়ি ছেড়ে চলে যায়। ওদের বিয়েটা? কিসের বিয়ে? ওসব হবে তবে না। কিন্তু নীরু যে ওকে, এই যে শোনো, ফের যদি তোমাকে ওই নিচের তলার ভাড়াটার সঙ্গে মিশতে দেখেছি। তুমি তুমি থামো তো। তুমি থামো, যেসব মায়ের চরিত্রে ঠিক নেই তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে না, হবে না, হবে না।
নীরু চলায় বলছি। কি পেয়েছো তোমরা? বছরের নটা মাস বাইরে থাকে বলে ভেবেছো আমি তোমাদের কোনো খোঁজ রাখি না? 15 টাকার জিনিস 25 টাকা দেখিয়েছো। স্যার আপনি যদি একবার দয়া করে কাউকে দিয়ে খোঁজ নিয়ে দেখতেন তাহলে। তোমাকে একদিন ভালো বলেই জানতাম, আজই তুমি তো জানিয়ে দেবে তাহলে আমি তোমাকে পুলিশ। স্যার কোনো কথা বলতে চাই না, চোরের জায়গা আমার অফিসে নেই। কুমু কি হয়েছে আমায় বলবি নে? চাকরিটা চলে গেল মা। চাকরি গেছে তার জন্য দুঃখ নেই মা, কিন্তু চোর অপবাদ নিয়ে আমাকে বেরিয়ে আসতে হলো। আমাদের তো ওটাই প্রাপ্য রে মা। এত ভেঙে পড়ছিস কেন? এতদিন তোকে মানুষ করেছি, আর কটা দিন কি পারবো না? জামা কাপড় ছাড়, আমি তোর খাবার নিয়ে আসছি। কি ব্যাপার, এ কদিন তোমার দেখাইনি, কি হয়েছে নীরু? তোমাকে যেন কেমন কেমন লাগছে। জানো মা বাবা কি? মা বাবা এই বিয়েতে রাজি নয়। রাজি নয়? হঠাৎ মত কারণ তা তুমি জানতে চাও না কামরুল? আমি বলতে পারবো না নীরু। না না আমায় মাফ করো কামরুল, ও কথা আমি কিছুতেই বলতে পারবো না। তাহলে কি আমি এই বুঝবো এটা শুধু তোমার মা বাবারই মতামত নয় তোমার? কামরুল তাহলে আমাকে শুনতে হবে সব, কি হয়েছে বলো নীরু। ওরা ওরা সব খাদামার চরিত্র। কি কি বললে? আমার উপর রাগ করো না কামরুল, আমার কোনো দোষ নেই। বিশ্বাস করো এই 5-6 দিনে হাজার চেষ্টা করে তোমার সঙ্গে দেখা করতে পারিনি। আমার মা হঠাৎ এমন কি অপরাধ করেছেন বলো? মনোহর সাহেব নাকি তোমার মুখে নাকি তোমার মায়ের অবৈধ সম্পর্ক। কে বলেছে তোমায় এসব কথা? মা মা তোমার মা? না না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। যারা এই কথা বলছি তাদের আমি দেখে নেব, তাদের আমি দেখে নেব। কি রে কুমু কখন এলি? এই তো মা। কিছু বলছিলি আমায়? না মা। হ্যাঁ রে নীরুর মা তোদের বিয়েটা ভেঙে দিয়েছেন শুনেছিস? হ্যাঁ শুনেছি। হঠাৎ ওরা এরকম করলেন কেন? তুই কি কোনো দুর্ব্যবহার করেছিলি? না মা তোমার জেনে দরকার নেই। কুমু আমায় বল কি হয়েছে। তুমি জানতে চেয়ো না মা। কুমু
কুমু বল বল আমায় কি হয়েছে। নীরুর বাবা মা তোমার সম্বন্ধে ভালো ধারণা পোষণ করেন না মা। হঠাৎ ধারণা বদলাবার কারণ? আমার প্রমোশন আর মনোয়ার সাহেব নাকি তোমার সঙ্গে গোপনে দেখা করতে এসেছিলেন। বলো বলো মা, এসব কি সত্যি? হ্যাঁ এসেছিলেন। এসেছিলেন কেন, কেন এসেছিলেন? তাহলে ওরা যা বলেছে সব সত্যি? কোনো কেন, কেন তুমি আমায় বলনি? কেন তুমি এতদিন আমার কাছে গোপন করেছো? কেন, কেন তুমি আমায় জানতে দাওনি যে আমি তোমাদের পাপের ফল? নিজের জীবনের বিনিময় আমি তোকে মানুষ করেছি, তোকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখেছি, সে তুমি, তুমি আমাকে অপমান করলে। বেরিয়ে যা, চলে যা আমার সামনে থেকে, তোর মুখে দেখতে চাই খালাম্মা যাও মা, মা ডাকছেন। মানুষ করেছি, সে তুমি, তুমি আমাকে অপমান করেছি। শাহানা কুঙ্কুই, thank you.
কি হয়েছে মা? আব্বা কুমু আমাকে অবিশ্বাস করলো আব্বা। শাহানা তুমি নাকি আমার বাপের বল। না 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 কুমু তোকে আর আমি কি নিয়ে বাঁচবো আব্বা? শান্ত হ মা শান্ত হ। কুমু কোথায়? জানি না, ওর মুখ আর আমি কোনদিন দেখব না। ও আমার পেটের ছেলে, আমাকে এত বড় অপমান করলো। ভুল মা, তোকে অপমান করার স্পর্ধা ওর নেই। আমি তোকে জানি, হয়তো কোথাও কিছু শুনে পাগল হয়ে তোর কাছে অভিযোগ করেছে। মা হয়ে নিজের সন্তানকে চিনতে পারলি নে? তুই কি জানিস নে, কামরুলের জীবনে সব কিছুর উপরে ওর মা তুই। শুধু মা হয়েছিস, ছেলের ব্যথা বুঝতে পারলি নে মা? পাগল একটা কথা বলেছে আর অমনি ওর মাথায় লাথি মেরে তুই চলে এলি। আমাকে বলে দিন আমি কি করব, কোথায় যাব? সে পাগল এখন কোথায় আছে কে জানে। আকাশ ভেঙে যদি আসে ঝড়, জানে তা সবাই পৃথিবীতে। আকাশ ভেঙে যদি আসে ঝড়, জানে তা সবাই পৃথিবীতে। হৃদয় ভেঙে চৌচির হয়ে, হৃদয় ভেঙে চৌচির হয়ে রয়ে গেল নিভৃতে। জানলো না কেউ পৃথিবীতে। আকাশ ভেঙে যদি আসে ঝড়, জানে তা সবাই পৃথিবীতে। অশ্রুগুলি কেড়ে নিল পথের ধুলি, কেড়ে নিল পথের ধুলি। ক্ষুব্ধ ব্যথার অশ্রুগুলি কেড়ে নিল পথের ধুলি, কেড়ে নিল পথের ধুলি। প্রাণের বিনা মূর্ছিত হলো সকরুণ সঙ্গীতে, সকরুণ সঙ্গীতে। জানলো না কেউ পৃথিবীতে। আকাশ ভেঙে যদি আসে ঝড়, জানে তা সবাই পৃথিবীতে। ঘূর্ণি তাকে জীবন পেল শূন্য, তাকে জীবন পেল শূন্য, তাকে অবিশ্বাসের ঘূর্ণি তাকে জীবন পেল শূন্য, তাকে জীবন পেল শূন্য, তাকে সকল আশার আহুতি হয়েছে আঘাতের বন্দিতে, আঘাতের বন্দিতে। জানলো না কেউ পৃথিবীতে। আকাশ ভেঙে যদি আসে ঝড়, জানে তা সবাই পৃথিবীতে। হৃদয় ভেঙে চৌচির হয়ে, হৃদয় ভেঙে চৌচির হয়ে
রয়ে গেল নিভৃতে, জানলো না কেউ পৃথিবীতে আকাশ ভেঙে যদি আসে ঝড়, জানে তা সবাই পৃথিবীতে। কি ব্যাপার? কামরুল সাহেব চলে গেলেন আর তুই এলি? চলে গেছেন। হ্যাঁ, তুই রিসেপশনে বস, প্রোগ্রামটা সেরে আমি এক্ষুনি আসছি। যাস না কিন্তু। তুই এমন ভাবে আছিস, যা বাড়ি যা। তোর এখানে থাকলে যদি অসুবিধা হয় বল, চলে যাচ্ছি। কি যা তো বকছিস, এই যে আসুন বসুন, আমি একটু চায়ের কথা বলে আসি। মেয়েদের মতো ঘরের কোণে বসে থাকতে লজ্জা করে না? নীরু, মাকে কেন বলতে গিয়েছিল সব কথা? যে তোমার মাকে অপমান করতে গিয়েছিল তাকে জিজ্ঞেস করতে পারোনি কি সম্পর্ক তোমার মায়ের সঙ্গে? কাপুরুষ, নির্লজ্জ বেহায়া। চুপ করো। মনোয়ার সাহেবের কাছে যাব কি যাব না তার জন্য তোমাকে ভাবতে হবে না। এসো কামরুল, বসো। ধন্যবাদ। কি ব্যাপার কামরুল? তোমাকে জন্য কেমন একটু একটা কথা জানতে চাই আমি। বেশ তো, বসো। তাড়াহুড়োর কি আছে? কি খাবে, চা না কফি? ওসব কথা থাক, এর মধ্যে আমাদের বাড়িতে গিয়েছিলেন আপনি কেন বলো তো? যা বলছি তার জবাব দিন, বলুন গিয়েছিলেন কিনা। ওটা আমাকে জিজ্ঞেস না করে তোমার মাকে জিজ্ঞেস করবে? আপনার ওই মুখে আমার মায়ের নাম উচ্চারণ করবেন না, আপনার জিভ আমি টেনে ছুঁয়ে ফেলবো। বলুন আপনি বলুন গিয়েছিলেন কিনা, বলুন। আমার মেরে ফেললো। আব্দুল, 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 দারোয়ান, 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 এই ধর, একে ধর, ধর না। চলো, চলো। চুরি করেছো, চাকরি যাবে না। দাঁড়াও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমায় খুন করতে এসছো, খুন করবে? মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা, সব মিথ্যে মা, সব মিথ্যে। তোমরা কোথেকে কি শুনেছো? আর তাই নিয়ে তোমরা দুটি জীবন এভাবে নষ্ট করে দিলে মা? তোর ভালোর জন্য এসব করেছি মা, ভালো ভালো। তোমরা শুধু আমার ভালোটাই দেখেছো, ওদের দিকটা একবারও দেখলে না। ওরা চলে গেল, চিরকালের জন্য চলে গেল, আর কোনো দিন আসবে না, কোনো দিন না। নীরু, দেখ মা, দেখ কি সর্বনেশে খবর। কাল রাতে কামরুল ছুরি নিয়ে মনোয়ারকে খুন করতে গিয়েছিল। না মা, না, কামরুল, না না না, আমার কাছে ব্যাপারটা যেন কেমন লাগছে। But my dear child, 20 বছর ধরে এই রহস্য তুই কেন লুকিয়ে রেখেছিস? কেন মনোয়ারের সব কথা আমাকে খুলে বলিসনি? কেন, কেন? ভেবেছিলাম ও বাড়ির পরিচয় কোনোদিন কাউকে দেব না, কিন্তু আমি জানতাম না আব্বা আমার ভাগ্য যেমনি ভাবে আমাকে টেনে বেড়াবে। এবার বুঝতে পেরেছিস তো মা, তোর অপমান ওকে কতটা পাগল করে তুলেছিল? কিছু ভাবিস নে, কিছু ভাবিস নে, আমি আমি আবার কোর্টে গিয়ে দাঁড়াবো, প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো সত্যের দীপ কখনো নেবে না। আমি চিৎকার করে বলবো, ইওর অনার। এই সেই ছুরি যা দিয়ে আসা আমি কামরুল হাসান,
রাতের অন্ধকারে আমার মক্কেল মনোয়ার হাসানকে খুন করতে যায়। ইওর অনার, আসামি সেই লোক যে আমার মক্কেল মনোয়ার হাসান সাহেবের ফার্মে পারচেজিং অফিসার হিসেবে 3 বছর চাকরি করেছে, আর এই 3 বছরের বেশিরভাগ সময় সে অসৎ পন্থা অবলম্বন করেছে। ইওর অনার, পাপ কোনোদিন চাপা থাকে না, একদিন আসামি ধরা পড়ে যায়। মনোয়ার হাসান সাহেব ইচ্ছে করলে আসামিকে পুলিশের হাতে দাপুনি দিতে পারতেন, কিন্তু দয়া পরবশ হয়ে তিনি তা না করে তাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। ইওর অনার, সেই দয়াই তার কাল হয়ে দাঁড়ালো। আমার ইনোসেন্ট ক্লায়েন্ট জানতেন না যে সেই দয়াই তাকে একদিন মৃত্যুর মুখে ঠেলে দেবে, আর সেই দয়ার সুযোগ নিয়ে আসামি কামরুল হাসান এই ছুরি দিয়ে আমার মক্কেলকে খুন করবার জন্য তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ইওর অনার, কিন্তু তার বাড়ির লোকজনের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে তার জিজ্ঞাসা বৃত্তি চরিতার্থ করতে সে অক্ষম হয়। ইওর অনার, হত্যা করা যতখানি অপরাধ, হত্যার প্রচেষ্টা চালানো ঠিক ততখানি অপরাধ। তাই মহামান্য আদালতের কাছে আমার আবেদন, এই 20 শতাব্দীতে আদিম হিংস্র খুনির মন নিয়ে আসামির লোকালয়ে বাস করার কোনো অধিকার নেই। এই সব খুনিদের এমন শাস্তি দেওয়া উচিত। অবজেকশন, অবজেকশন ইওর অনার। একজন আইনজ্ঞ হিসেবে আমার মক্কেলকে উনি খুনি বলে সম্বোধন করতে পারেন না, এটা আইন বিরুদ্ধ। কেননা আমার নির্দোষী মক্কেল কামরুল হাসান সত্যি ওই ছোরা নিয়ে মনোয়ার হাসানকে খুন করতে গিয়েছিলেন কি না এখনো প্রমাণ হয়নি, সত্যি তিনি হিংস্র মনোবৃত্তির কি না এখনো প্রমাণ হয়নি, সত্যি তিনি 307 ধারার আসামি কি না। অবজেকশন সাস্টেইন। ইওর অনার, আমার বুদ্ধিমান বন্ধু একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে সমস্ত সভ্য সমাজ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চাইছেন, উনি একবারও ভেবে দেখছেন না ওই নির্দোষী লোক। ইওর অনার, আসামি সত্যি দোষী কিনা, সত্যি সে অ্যাটেম্প টু মার্ডারের আসামি কিনা, মহামান্য আদালতের অনুমতি পেলে আমি সাক্ষী সাবুদে তা প্রমাণ করে দেব। ইয়েস, প্রসিড অন। এক নম্বর সাক্ষী মুজাম্মেল হক। যাহা বলিব সত্য বলিব। আচ্ছা মুজাম্মেল সাহেব, কাঠ গড়ায় দাঁড়ানো ওই লোকটাকে আপনি চেনেন? জি, উনি মনোয়ার সাহেবের ফার্মে চাকরি করতেন। আচ্ছা, গত 19 মার্চ রাতে আপনি মনোয়ার সাহেবের বাড়িতে কি করছিলেন? ব্যবসা সংক্রান্ত আলাপ করছিলাম। কতক্ষণ ছিলেন? তা প্রায় ঘন্টা দুই। আচ্ছা, ওই 2 ঘন্টায় কি কি ঘটনা সেখানে ঘটেছিল? আমরা কথা বলছিলাম, হঠাৎ কামরুল সাহেব মনোয়ার সাহেবের ড্রয়িং রুমে ঢুকে চিৎকার করে বলে, আমার চাকরি খেয়েছ, আমি তো না খেয়ে মরবই কিন্তু তোমাকেও বাঁচতে দেবো না। এই কথা বলেই একটা ছুরি নিয়ে মনোয়ার সাহেবের উপর ঝাঁপিয়ে পড়ে। না না, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি ছুরি নিয়ে খুন করতে যাইনি, আমি ছুরি নিয়ে খুন করতে যাইনি, আমি গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন, কেন গিয়েছিলেন? বলুন কেন গিয়েছিলেন, বলুন কেন গিয়েছিলেন, কেন কেন কেন? মনোয়ার সাহেব নাকি তোমার মায়ের সঙ্গে গোপনে দেখা করেন, তার সঙ্গে তোমার মায়ের অবৈধ সম্পর্ক? না না, আমি বলবো না, আমি বলতে পারবো না হুজুর। আমার শাস্তি দিন হুজুর, আমার শাস্তি দিন, আমার শাস্তি দিন, আমার শাস্তি দিন। ইওর অনার, আসামি ভাবাবেগ দিয়ে মহামান্য আদালতে নিজের দোষ ঢাকতে চেষ্টা করছে। মাই ডিয়ার ফ্রেন্ড, মানুষের গড়া কঠোর অনুশাসনের বাইরেও আরেকটা জগৎ আছে, যে জগতের ভাব ভাষা সবার বোধগম্য নয়। ইওর অনার, যে আবেগের তাড়নায় একটা ইয়াং ম্যান আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে মাথা খুঁটছে, সে কি শুধু নিজের দোষ থাকার জন্য? নো, নেভার, কখনো না। ইওর অনার, বাদী আর বিবাদীর মধ্যে এমন কোন ব্যাপার আছে যা বলতে গিয়ে বিবাদী আবেগে ভেঙে পড়েছেন, সে ব্যাপারটা? ইওর অনার, আমি বাদীকে কিছু জিজ্ঞেস করার অনুমতি চাইছি। মহাশয়, কামরুল হাসান আপনার ফার্মে কতদিন চাকরি করেছেন? প্রায় 3 বছর। চাকরিতে এর মধ্যে কোনো প্রমোশন হয়েছে?
কতদিন আগে? দুমাস আগে। আচ্ছা, হঠাৎ এমন কি ঘটনা ঘটল যার জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো? সে অসৎ পন্থা বেছে নিয়েছিল। নো নো, ইট ইজ ফলস, অ্যাবসলিউটলি ফলস। আই অফ দ্য অনার, আমার মক্কেলকে অপমান করা হচ্ছে। ইওর অনার, আমার মক্কেল তার এখানে চাকরি করাকালীন একটা ভালো প্রমোশন পেয়েছিলেন দু মাস আগে। এতে কি এই প্রমাণ হয় না যে তিন বছর ধরে আমার মক্কেল তার কাজের দ্বারা মালিককে খুশি করতে পেরেছিলেন? হঠাৎ এমন কি অসৎ পন্থা তিনি বেছে নিলেন যার জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো? বলুন, এমন কি স্বার্থের সংঘাত ঘটলো যার জন্য আমার মক্কেলকে আসামির কাঠগড়া এনে দাঁড় করানো হয়েছে? বলুন। জানি আপনি বলবেন, আপনি বলতে অক্ষম। একজন নির্দোষী লোককে 307 ধারার আসামি করে তার জীবন নষ্ট করার আগে মহামান্য আদালতে একথা কি বলেছেন যে আসামি রাতের অন্ধকারে আপনাকে ছুরি নিয়ে খুন করতে গিয়েছিল সে আপনারই মৃত বড় ভাই আনোয়ার হাসানের একমাত্র সন্তান কামরুল হাসান? অর্ডার, অর্ডার। দিস ইজ সামথিং ফ্যান্টাস্টিক। অসম্ভব কথার উত্থাপন করেছেন মিস্টার ইমাম। মাই ফ্রেন্ড, লেট ইউর ক্লায়েন্ট ডিনাই মাই স্টেটমেন্ট। নো নো, হি কান্ট। ইওর অনার, বাদীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে অনুরোধ করছি। বিবাদী পক্ষের উকিল যা বললেন সে বিষয়ে আপনার বক্তব্য কি? মিথ্যে কথা স্যার, কামরুল হাসান আমার প্রাক্তন কর্মচারী ছাড়া আর কিছুই নয়। ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক বা আত্মীয়তা নেই। আছে, নিশ্চয়ই আছে। ইওর অনার, ও গ্লালসায় অন্ধ হয়ে মানুষ যে দুনিয়ার সব কিছুকে অস্বীকার করতে চায় তারই প্রমাণ দিলেন মনোয়ার সাহেব নিজে। ইওর অনার, আমার বন্ধু মহামান্য আদালতে সময় নষ্ট করতে চাইছেন কতগুলো সাজানো মিথ্যে কথা বলে। সত্য চিরদিনই সত্য মাই ফ্রেন্ড, সত্যের দ্বীপ কখনো নেবে না। ইওর অনার, একজন নির্দোষী লোককে বাঁচাবার জন্য আমাকে একটা দিনের সময় দেয়া হোক, আমি প্রমাণ করে দেবো কোন সত্যকে ঢাকার জন্য আমার নির্দোষী মক্কেলকে আসামির কাঠগড়া এনে দাঁড় করানো হয়েছে। ফেয়ার গ্রান্টেড। সঙ্গে দেখা করবে? না, খালামা কোথায়? ঢাকাতেই আছে, আমার এক বন্ধুর বাড়িতে রেখে এসেছি। যাবে তুমি? চলো। কি হলো আব্বা? কামরুল, কামরুল, কামরুলের জন্য তোকে ভাবতে হবে না, কামরুলের জন্য তোকে ভাবতে হবে। আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। রাগ করে আমাদের বাড়ি থেকে চলে আসার আগে আপনি কেন বলেননি মনোয়ার সাহেব আপনার স্বামীর ছোট ভাই? কেন 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 বলেননি? বলিস কি রে নীলু, মনোয়ারের বড় ভাই আনোয়ার হাসান সাহেবের স্ত্রী কামরুলের মা? হ্যাঁ বাবা। না না না, কিছুতেই হতে পারে না। তুমি কি বলছো বাবা, তুমি জানো না? জানবো না মানে? 20 বছর আগে আমি নিজে আনোয়ার হোসেন সাহেবের স্ত্রীকে দেখেছি, দুজন সম্পূর্ণ আলাদা। বাবা, আমি যে রিস্ক ইন্স্যুরেন্সের 2 লাখ টাকা সেই শাহানা বেগমকে পেমেন্ট করেছি। তুমি নিশ্চয়ই ভুলে গেছো। অসম্ভব, সে চেহারার সঙ্গে কামরুলের মায়ের চেহারা যে একেবারে মিল নেই তা আমি হলপ করে বলতে পারি। তাহলে কি? আমি কিছু বুঝতে পারছি না ছাই। তুমি আর বুঝতেছো না, খবরদার, তুমি তো সব ডুবিয়েছো।
তোমাকে এক ঝুড়ি পান দিয়ে গলায় রশি লাগিয়ে ওয়ালে বেঁধে রাখা উচিত। চল তো মা নীরু, গাড়ির চাবিটা দিয়ে যা তো মা। আচ্ছা ভাড়াটে জুটিয়েছিল, এখন বাপ বেটে দুজনে মিলে সেটা চার ধারে চোরকির মতো ঘুরে বেড়াও, দৌড়ো কোর্ট কাছারি। কি হলো, নীরু এলো না? ও আসবে না, ওর এক কথা, কামরুকে ওইভাবে দেখতে পারবে না। সাক্ষী মোজাম্মেল হাজির। আচ্ছা মোজাম্মেল সাহেব, মনোয়ার সাহেবের সঙ্গে আপনার কতদিনের পরিচয়? প্রায় 3 বছরের। এই 3 বছর ধরে আপনি তার সঙ্গে ব্যবসা করছেন? জি। মনোয়ার সাহেবের সঙ্গে আপনার কিসের ব্যবসা? ইলেকট্রিক্যাল গুডস সাপ্লাই। ইয়ারলি কত টাকার মাল সাপ্লাই করেন? তা প্রায় 1050। তাহলে তো বেশ বড় ব্যবসা আপনার। কত টাকা ইনকাম ট্যাক্স দেন? মানে? মানে কত টাকা ইনকাম ট্যাক্স দেন তাই জানতে চাইছি। কত দি না দি তার জবাব আপনাকে দেবো না? তাহলে আপনি ট্যাক্স দেন না? না দি না, তাতে কি হয়েছে? তার মানে আপনার কোনো ব্যবসা নেই। ইওর অনার, সাক্ষী বলছেন উনি ইয়ারলি 50,000 টাকার ব্যবসা করেন অথচ কোনো ট্যাক্স দেন না, এতে কি এই প্রমাণ হয় না ওনার কোনো ব্যবসা নেই? ব্যবসা সংক্রান্ত ব্যাপারে উনি মনোয়ার সাহেবের সঙ্গে কথা বলতে যাননি, উনি সেখানে বলি বলছেন। আচ্ছা আপনি বলছেন ওই লোকটা ছুরি নিয়ে মনোয়ার সাহেবের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটা কত বড় ছিল? মানে এটাই তো সেই ছুরি, তাই না? হ্যাঁ এই ছুরি। খুব ভালো করে দেখে বলুন। হ্যাঁ এই ছুরি। ইওর অনার, একে আর আমার কিছু জিজ্ঞেস করার নেই, আমি শেষ সাক্ষী মিসেস হাসানকে দুটো কথা জিজ্ঞেস করতে চাই। ইয়েস গো অন। যাহা বলিব সত্য বলিব। আচ্ছা মিসেস হাসান, ওই লোকটিকে আপনি চেনেন? না, তবে ঘটনার দিন রাতে ওকে আমাদের ওখানে দেখেছি। ও তো আপনার স্বামীকে খুন করতে গিয়েছিল, তাই না? জি। ছুরি দিয়ে নিশ্চয়ই খুন করতে যাননি? হ্যাঁ হ্যাঁ বলুন, ভয় কি? হ্যাঁ ছুরি দিয়ে। এই ছুরিটা দিয়ে? না। ইওর অনার, আমার সাক্ষী। ইওর অনার, সাক্ষীকে জেরা করার সময় বাধা সৃষ্টি করা। টেক ইওর সিট প্লিজ, ক্যারি অন মিস্টার ইমাম। মিসেস হাসান, এই ছুরি দিয়ে আসামি খুন করতে যায়, তাই না? এই ছুরি দিয়ে। ইওর অনার, পরপর দুজন সাক্ষী বললেন এই ছুরি দিয়ে আমার মক্কেল মনোয়ার সাহেবকে খুন করতে গিয়েছিলেন, কিন্তু পুলিশ মারফত আমরা যে ছুরিটা পেয়েছি সেটা এই ছুরি। দুটো ছুরি তো অনেক, এতে কি এই প্রমাণ হয় না সাক্ষীরা কোনো ছুরি দেখেননি, আমার মক্কেলের হাতে কোনো ছুরি ছিল না? বাদী সাক্ষীদের আদালতে মিথ্যে কথা বলতে শিখিয়ে দিয়েছেন। আচ্ছা আমার আরেকটা প্রশ্নের জবাব দিন, আপনার স্বামীর কোনো বড় ভাই আছেন? ছিলেন, 20 বছর আগে প্লেন দুর্ঘটনায় মারা গেছেন। কি নাম ছিল তার? আনোয়ার হাসান। আচ্ছা তার তো একটা শিশুপুত্র ছিল, তাই না? জি। নামটা কি বলতে পারেন? কুমু। ইওর অনার, আমার মক্কেলের পারিবারিক ব্যাপার নিয়ে আলোচনা করার অধিকার আমার বন্ধুর নেই। নিশ্চয়ই আছে ইওর অনার, কেননা ওই পারিবারিক ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্যই। এখন দয়া করে বলুন তো
সেই মা ও ছেলে কোথায় আছেন? আমি জানি না, কারণ বড় ভাইয়ের মৃত্যু সংবাদ পাওয়ার পরদিনই বুবু কুমুকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। মিথ্যে কথা, মিথ্যে কথা! আপনারা স্বামী স্ত্রীতে মিলে জোর করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, বলুন সত্যি কিনা? এখন আপনি আপনার বড় জা শাহানা বেগমকে দেখলে চিনতে পারবেন? পারব। দেখুন তো ওই ভদ্র মহিলা কে? বুবু! চিনতে পেরেছেন তাহলে হতভাগিনীকে, যাকে আপনার স্বামী ওর স্বামীর মৃত্যুর পর দিনই এই বাড়ি থেকে জোর করে তাড়িয়ে দিয়েছিলেন পথের কাঙাল করে? ইওর অনার, ওই সেই হতভাগিনী মহিলা যার একমাত্র সন্তান আজ আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে। বাদি যার কথা বলেছেন তাকে চেনেন না, তার সঙ্গে কোনো আত্মীয়তা নেই বা রক্তের সম্পর্ক নেই। ইওর অনার, আমি বাদিকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। ইয়েস, প্রসিড অন। থ্যাংক ইউ স্যার। দেখুন তো এই সইটা তো আপনার, চিনতে পাচ্ছেন না? হাসান এন্ড কোম্পানির প্রোপ্রাইটার হিসেবে সই করেছেন। হ্যাঁ, আমার। এটা তো আপনারই সই নিশ্চয়ই? জি, এটাও আমার। ইওর অনার, বাদী মনোয়ার সাহেব স্বীকার করছেন এই সইটা তার। এটা হলো এশিয়ান ইন্স্যুরেন্স কোম্পানির ডিসচার্জ পদ, যার নাম্বার হলো 266599। এই ডিসচার্জ ফর্ম অনুযায়ী শাহানা বেগম 2 লক্ষ টাকা পেয়েছিলেন, যার সাক্ষী ছিলেন মনোয়ার সাহেব নিজে। ইওর অনার, এই খায় সাহেবই হচ্ছেন সেই লোক যিনি এশিয়ান ইন্স্যুরেন্স কোম্পানির ক্লেম অফিসার হিসেবে 2 লক্ষ টাকা নকল শাহানা বেগমকে পেমেন্ট করেছিলেন। মিস্টার মনোয়ার, হু ওয়াজ দ্যাট শাহানা বেগম? যে শাহানা বেগমের 2 লক্ষ টাকার ইন্স্যুরেন্সের সাক্ষী হয়েছিলেন আপনি? বলুন, চুপ করে থাকবেন না, বলুন কে সেই শাহানা বেগম? বলুন কে সেই নকল শাহানা বেগম যিনি নমিনি হিসেবে সই করেছিলেন? বলুন! আমি করেছি হুজুর, আপনি আমার শাস্তি দিন, আপনি আমার ভাষা দিন, আপনি আমার ভাষা দিন। যত সাজা তুমি আমাকে দাও বাবু, ওকে তুমি মাফ করে দাও বাবু, ওকে তুমি মাফ করে দাও। আপনি অস্থির হবেন না মা, অপরাধীর বিচার করতে দিন। এই ভদ্র মহিলার স্বীকারোক্তির মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে মিস্টার মনোয়ার হাসান সত্যকে চাপা দেবার জন্য মিথ্যের আশ্রয় গ্রহণ করে শুধু স্বার্থ সিদ্ধির জন্য আমার নির্দোষী মক্কেলকে এই মিথ্যে মামলায় জড়িয়েছেন। এই মনোয়ার সাহেব, আমার মক্কেল ও তার মাকে গত 20 বছর যাবৎ প্রতারণা করে আসছেন। ইট ইজ রিয়েলি ইন্টারেস্টিং। শুধু ইন্টারেস্টিংই নয় ইওর অনার, ইনহিউম্যানও বটে। যখনই তিনি জানতে পারেন তার প্রিয় কর্মচারী কামরুল হাসান তার মৃত বড় ভাইয়ের একমাত্র সন্তান, যাকে তিনি 2 বছর বয়সে তার মার সঙ্গে বাড়ি ছাড়তে বাধ্য করেছিলেন, তখন মিথ্যে অজুহাতে তাকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়, আর 307 ধারার আসামি করে তাকে এই মিথ্যে মামলায় জড়িয়ে যাতে তিনি সভ্য সমাজে চলাফেরা করতে না পারেন তার ব্যবস্থা করা হয়। কিন্তু সত্য চিরদিনই সত্য, তাই মহামান্য আদালতে এই কথা প্রমাণ হয়ে গেছে যে বাদী পক্ষ এতক্ষণ যা যা বলেছেন সব মিথ্যে। এনিথিং টু সে মোর মিস্টার ইমাম? মহামান্য আদালতের কাছে আমার আবেদন, আমার মক্কেলকে 307 ধারা থেকে রেহাই দিয়ে সসম্মানে মুক্তি দেওয়া হোক, এবং একজন নির্দোষী লোকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যে মামলা এনে তার মান সম্মান নষ্ট করে যে মানসিক বিপর্যয় ঘটিয়েছেন তার জন্য বাদীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। হ্যাঁ,
আদালতে ইচ্ছাকৃতভাবে একজন নির্দোষী লোককে অযথা হয়রানি ও মিথ্যে সাক্ষী তৈরি করে মামলা দায়ের করার অপরাধে বাদী মনোয়ার হাসানকে পাকিস্তান দণ্ডবিধির 211 ধারায় প্রসিকিউট করা হইল এবং সে জবানবন্দি বিবাদী কামরুল হাসানকে সসম্মানে মুক্তি দেওয়া হইল। আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, বলো আমি মাফ করেছো? না না, খুব হয়েছে। এবার নিজের মুখ চলা বন্ধ করে বেয়ানের মুখ চলার ব্যবস্থা করো, কি যাও। সে কথা তোমায় শিখিয়ে দিতে হবে না। চলো বেয়ান। আরে বাপরে, পরিশানা একদিন কেমন মানিয়েছে। নে মা, আমার নীরু ভাইকে একবার বুকে নে। থাক মা। দাদু, এবার তাহলে সানায়ের ব্যবস্থা করতে হয়। সানাই? হ্যাঁ হ্যাঁ, বাজবে বাজবে, সানাই বাজবে, ব্যান্ড বাজবে, আরো কত কি। রে দাদু, লজ্জা করছে। হবে হবে হবে, তোদেরও হবে।